কেন্দ্রে শিশুদের খাবারের টিকটিকি দেগঙ্গার উত্তর পারপাটনা এলাকার ঘটনা খাবারের টিকটিকি দেখতে পান অভিভাবক কতক্ষণে অনেক শিশুর খাওয়া হয়ে যায় জানাজানি হতে এলাকায় আতঙ্ক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে শিশুদের এই খাবারের টিকটিকি পড়ে থাকতে দেখতে পাওয়া যায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবারে পেট টিকটিকি দেগঙ্গার উত্তর পারপাটনা এলাকার ঘটনা খাবারে টিকটিকি দেখতে পেয়ে আতঙ্কিত অভিভাবকেরা যারা স্কুলে গেছে যেরকম যায় এবার খিচুড়ি নিয়েছে নিয়ে আসার পরে খেয়েছে ওরা এবার একজন ওদের বাড়িতে কেটলিতে টেবিনে গেছে ওরা দেখে সেটা স্কুলে জানায় স্কুলে জানানোর পর স্কুলে দিদি আবার সবার বাড়ি বাড়ি গিয়েছে তা তারে অনেক কিছু কিছু জানা খাওয়াই গেছে মাইকি মাইক অ্যানাউন্স করেছে ওটা যাতে খেয়েছে যেহেতু ওই জন্যই চেক আপ করার জন্য নিয়েছে টিকটিকি টিফিন কোটায় খিচুড়ি ছিল হ্যাঁ আমার বউ আমার স্ত্রী খাইয়েছে ওপর থেকে একটুখানি তারপরে পাত্র ঢালার পরে সেটা হচ্ছে টিকটিকে পাওয়া গেছে সেটা আমার মা আবার দিদিমণির কাছে দিয়েছে দেখে এসে তা বলছে হ্যাঁ টিকটিকে পড়েছে তারপরে আমরা নিয়ে আসলাম হসপিটালে টিকটিকেটা রান্না করতে গিয়েই পড়েছে ওখানে পরিষেবা ভালো নেই তো ওদের ওই রান্না করে যে হাঁড়িতে হাঁড়িতেই পড়েছিল রান্নাঘরের হাঁড়িতে পড়েছে এবং যে খাবারটা দেখতে পাচ্ছেন এর মধ্যেই টিকটিকি দেখতে পান অভিভাবক এবং ততক্ষণে যখন অভিভাবক দেখতে পান ততক্ষণে অনেক শিশুর খাওয়া হয়েও গিয়েছে এই টিকটিকি পড়ে আছে এটা অঙ্গনওয়াড়ির কর্মীরা কেন দেখতে পেলেন না অভিভাবক দেখতে পেলেন অঙ্গনওয়াড়ির কর্মীরা কেউ দেখতে পেলেন না কেন প্রশ্ন উঠছে জানাজানি হতেই এলাকায় আতঙ্ক হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুদের অঙ্গনওয়াড়ি সেন্টারের খাবারে টিকটিকি আতঙ্কিত অভিভাবকেরা দেগঙ্গার উত্তর পারপাটনা এলাকার ঘটনা এই প্রথম নয় এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময় মিড ডে মিলে কখনো আরশোলা কখনো টিকটিকি নানান রকমভাবে শিশুদের খাবার নিয়ে কার্যত ছেলে খেলা হয়েছে আরও একবার দেগঙ্গার উত্তর পারপাটনা এলাকায় খাবারের টিকটিকি যা দেখতে পেয়ে আতঙ্কিত অভিভাবক এক অভিভাবকের নজরেই পড়ে টিকটিকি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা কি করছিলেন প্রতিনিধি অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে অর্ণব অভিভাবকের নজরে আসে টিকটিকি অঙ্গনওয়াড়ি কর্মীরা কি করছিলেন আজকে যখন অঙ্গনওয়াড়ি যখন সেন্টার থেকে যখন খাবার দেয় তখন বেশ কয়েকজন অভিভাবকরা কিন্তু খাবার নিয়ে চলে যায় বাড়িতে তারপরে একটা অভিভাবক দেখতে তার টিকি তার যে খাবার খাবারের মধ্যে টিকটিকি সেই ঘটনার পর কিন্তু আতঙ্কিত হয়ে বলেন এলাকার বাসিন্দা সঙ্গে সঙ্গে সেই খাবার সহ সেই এবং টিকটিকি সহ সেই পাত্রটা যখন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যখন নিয়ে আসে তারপর নিয়ে আসার পর একদম পুরো মুহূর্তের মধ্যে কিন্তু ওই যে সেন্টারের যে ছিলেন শিক্ষিকা এবং সহকর্মী যিনি ছিলেন তিনি সঙ্গে সঙ্গে কিন্তু অন্যান্য অভিভাবকদেরকে সচেতন করেন তার পরপর মুহূর্তের মধ্যে ওই খাবার যারা রাখতেন আনুমানিক ১৪ জন ছোট ছোট শিশুরা কিন্তু ওই খাবার খেয়েছিল সঙ্গে সঙ্গে সেই খাবারগুলো সেই ১৪ জন শিশুদেরকে নিয়ে দেবঙ্গা বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমান তাদের চিকিৎসা চলছে এবং বিশেষ পর্যবেক্ষণ তাদের মনে রাখা হয়েছে তাদের নিজের শারীরিক অবস্থার উপরে তাদের করা নজর চালাচ্ছে দেবঙ্গা থানার দেবঙ্গা হাসপাতাল নিজের স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকরা কিন্তু এই ঘটনার পরে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা যে কিভাবে শিশু খাদ্যের মধ্যে টিকটিকি এলো কিভাবে মানে কেন বা পড়লো এই নিয়ে কিন্তু পুরো আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা এবং অভিভাবকদের যেটা অভিযোগ দীর্ঘ দিন ধরে কিন্তু এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কোনো লাইট নেই এবং উপযুক্ত পরিকাঠামো নেই তার ফলে কিন্তু এই ঘটনা মানে ঘটেছে এবং এলাকার মানুষ ইতিমধ্যে কিন্তু একদম পুরো ক্ষোভ মনে প্রকাশ করেছেন ওই অঙ্গনওয়াড়ি যে শিক্ষিকা এবং সহকর্মীর বিরুদ্ধে সমাদৃতা ধন্যবাদ অর্ণব আরো একবার জানিয়ে রাখতে চাইবো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবারের টিকটিকি শিশুদের খাবার নিয়ে কার্যত ছেলে খেলা উত্তর পারপাটনা দেগঙ্গার সেখানকার ঘটনা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন দেখুন এর আগেও আমরা যে কথা আমি কিছুক্ষণ আগেই বললাম আগেও শিশুদের খাবারে আমরা ইঁদুর আরশোলা টিকটিকি পোকা মাকড় মরা ইঁদুর দেখতে পাচ্ছেন লাগাতার দেখেছি লাগাতার সেই ছবি দেখিয়েছি এবং বারবার এই ঘটনা ঘটে অথচ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মীদের কোনো হেলদোল নেই প্রশাসনের কোনো হেলদোল নেই কোনো নজরদারি নেই যে শিশুরা এই খাবার খেয়েছেন তারা যদি অসুস্থ হন তার দায় কে নেবে
শিশুদের ভোগান্তির দায়িত্ব কে নেবে? যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে ফের টিকটিকি পাওয়া গেল এবার দেগঙ্গার উত্তর পারপাটনা এলাকায়। তবে যখন টিকটিকি দেখতে পাওয়া যায় তার বেশ খানিকক্ষণের মধ্যে, বেশ খানিকক্ষণ আগে অনেক শিশুর খাওয়া হয়েও গিয়েছে। শিশুদের পাতে বারবার অখাদ্য, বারবার বিষ, কখনো ইঁদুর, আরশোলা, টিকটিকি, পোকা, মাকড়, মরা ইঁদুর বিভিন্ন সময় আমরা দেখেছি। তারপরও না অঙ্গনবাড়ি কেন্দ্রের কর্মীরা সতর্ক হন, না প্রশাসনের কোনো নজরদারি দেখতে পাওয়া যাচ্ছে। খাবারে টিকটিকি দেখতেও পাননি অঙ্গনবাড়ি কেন্দ্রের কর্মী, দেখতে পান এক অভিভাবক। ততক্ষণে অনেক শিশুর খাওয়া হয়ে গিয়েছে, জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিছু শিশুকে, যারা ইতিমধ্যেই খাবার খেয়ে ফেলেছিল সেই শিশুদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অঙ্গনওয়াড়ির কর্মী থেকে প্রশাসন তারা কি করছে সবথেকে বড় প্রশ্ন।